আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে দু হাজার চব্বিশ মহাপরিবর্তনের বছর এই বছরে আপনার সাথে দশটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবেই ঘটবে কি সেই দশটি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার দু শনি গ্রহের বছর কারণ দু হাজার চব্বিশকে আমরা যদি ভেঙে যোগ করি তবে সংখ্যাতাত্ত্বিক বিচারে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আসছে আট আর এই আট সংখ্যাটি নির্দেশ করে শনিকে আর যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু তাদের রবি গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে তবে কিছুটা সামান্য কিছুটা হলেও শনির প্রভাব কিন্তু থেকেই যায় কাজেই দু হাজার চব্বিশে দশটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবেই ঘটবে প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটবে সেটি হল জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে অনেকটাই এর পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসে খরচও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে কাজেই খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অযথা বাজে খরচ করবেন না দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার দু হাজার চব্বিশে গাড়ি বাড়ি জমি জায়গা বা যে কোনো ধরনের সম্পত্তি ক্রয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাস এই কটি মাসের মধ্যে আপনার চাকরি শুভ যোগাযোগ আসবেই আসবে সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন হাত ছাড়া একদম করবেন না চতুর্থ যেই ঘটনাটি ঘটবে সেটি হল আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মাঝেই খারাপ হবে জয়েন্ট পেন ব্যাক পেন পেটের সমস্যা চর্মরোগ কিডনির সমস্যার মতো আপনাকে ভোগাবে কাজেই এই সব দিকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে এর পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অ্যাক্সিডেন্টের যোগাযোগ কিন্তু রয়েছে এছাড়াও জুলাই মাস থেকে অক্টোবর মাসেও অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ছোটোখাটো রক্তপাতের যোগ রয়েছে কাজেই এখানেও আপনাকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি দু হাজার চব্বিশে ভাগ্যের সাপোর্ট পাবেন নব্বই ভাগ বিশেষত যারা ফাটকার মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইছেন লটারির মাধ্যমে অর্থ উপার্জন করছে চাইছেন তাদের নব্বই ভাগ ফাটকা লটারিতে অর্থ উপার্জন আসবে এই অর্থ উপার্জন সবথেকে বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ষষ্ঠ যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে এস নামের ব্যক্তিদের বিবাহের গাঢ় যোগ রয়েছে কাজেই যারা মনে করছেন সামাজিক নিয়ম মেনে বিবাহ করবেন অবশ্যই মে মাস থেকে পাত্রপাত্রী দেখা শুরু করুন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যারা প্রেম বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ মে মাসের পরবর্তী সময়ে দুই পক্ষ বসে কথা বলুন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে শুধু তাই নয় যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে সপ্তম যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে যারা মনে করছেন সন্তান নেবেন এখনও পর্যন্ত মা ডাকটি শোনেননি তাদের কিন্তু সন্তান আসতে চলেছে সন্তান আসবে এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তবে যদি কোনো শারীরিক সমস্যা থাকে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন অষ্টম যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি দু হাজার চব্বিশে পুরনো ব্যবসাতে অর্থ বিনিয়োগ করতে চান অথবা বড় করতে চান নতুন ব্যবসা শুরু করতে চান তবে কিন্তু সেই যোগাযোগ আসবেই আসবে কর্মে স্থান পরিবর্তন হবে বাড়িতেও কিন্তু স্থান পরিবর্তন হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এছাড়াও ভাইয়ের সাথে বনের সাথে সম্পর্ক দু হাজার তেইশের থেকে কিছুটা হলেও ভালো থাকবে নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই পিতার শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এবং সাবধান থাকতে হবে প্রয়োজনে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে দশম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে দু হাজার চব্বিশে সামাজিক কাজে ধর্মীয় কাজে আপনার রুচি বাড়বে এমনকি আপনি যদি বিদেশ যাত্রা করতে চান বিদেশ যাত্রারও শুভযোগ কিন্তু আসতে চলেছে অন্ততপক্ষে গোটা বছরে দুই থেকে তিন মাস কিন্তু আপনি বিদেশেই কাটাতে পারবেন এই রকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই হচ্ছে দশটি বড় ঘটনা যা দু হাজার চব্বিশে আপনার সাথে ঘটবেই ঘটবে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই এই বছর আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই একশো আটবার গণেশ মন্ত্র জপ করুন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি জপ করবেন এর পাশাপাশি একশো আটবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে দেখবেন মন্ত্র জপের সময় কোনো যাতে বাধার না সৃষ্টি হয় আর যদি বাধার সৃষ্টি হয় তবে কিন্তু আপনাকে পুনরায় নতুন করে মন্ত্রপাঠ শুরু করতে হবে ধন্যবাদ